মঙ্গলবার রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্য স্কুলে গিয়ে পড়ুয়াদের যেমন পরীক্ষা দিতে হতো, এবারও সেভাবেই হবে মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ এবারের মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে অফলাইনে। চলতি বছর 7ই মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, চলবে আগামী 16ই মার্চ পর্যন্ত। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হবে সকাল 11:45 থেকে শুরু হয়ে চলবে দুপুর 3টে পর্যন্ত। করোনা পরিস্থিতিতে একটি বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবে, সেজন্য বাড়তে চলেছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও। করোনা পরিস্থিতির আগে শেষ কয়েক বছর বিভিন্ন বিষয়ে পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছিল। তা রুখতে পরীক্ষা চলাকালীন রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার সময়ে যে শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকবেন তাদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে। নজরদারির দায়িত্বে রাখা হবে না পার্শ্ব শিক্ষকদের। পর্ষদের তরফেও জানানো হয়েছে আজ পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড বণ্টন করা হবে। অ্যাডমিট কার্ডে কোনো সংশোধন করতে হলে 4 মার্চ পর্যন্ত তা করা যাবে।